জানাই, আমরা জানাই যে আগামী দিন আজকে নাগরিকত্ব দেওয়ার কথা হয়েছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা হয়নি, তাহলে এই আগুন জ্বালাচ্ছে কারা? পুরোপুরিভাবে সাথে তদারকি হোক। মমতা ব্যানার্জি এই ধরনের হিংসা ছড়িয়ে উনি আগে যে 2021 ভোট আছে সেই ভোটে জেতার চেষ্টা করছে, কারণ আমরা সবাই জানি যে এখানে অনেক অনেক বেশি অনুপ্রবেশকারী ঢুকে আছে, অনেক বেশি জাল ভোটার আইডি কার্ড এখানে আছে, তাদের দিয়ে মমতা ব্যানার্জি ভোট করায়। আজকে সিএ আইনে এখনও পর্যন্ত বলা হয়েছে সবাইকে নাগরিকত্ব দেওয়ার কথা, সেই জন্য আজকে আমরা করছি যে সবাই যারা আছেন, যারা ওপার বাংলা থেকে আমরা জানি বাঙালরাও আছেন, পূর্ববঙ্গের অনেকেই জানি, এখানে অনেকেই আছেন, তাদের জন্য তারা এপার বাংলা এসে তারা নাগরিকত্ব পাক। এবং এই বাঙালি বিরোধী মুখ্যমন্ত্রী যে ধরনের কথা বলছেন, বাঙালি বিরোধী সবসময় যে মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলে যাচ্ছেন, বাঙালিদের উনি আসতে চাইছেন না। ওপার বাংলায় অনেক বাঙালি আছেন, তাদের উনি আসতে চাইছেন না। আমরা তাদের পাশে আছি, তাদের নাগরিকত্ব দিয়ে তাদের মা বোনেদের চোখের জল মোছাতে চাই, এবং আজকে সেই জন্য আমাদের এই অভিনন্দন। সাধারণ মানুষের কাছে কি যাবেন এই বার্তা নিয়ে যে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে? ভুল বোঝানো হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সবসময় বলা হচ্ছে আপনাকে বাদ করে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষকে ভালো করে দেওয়া হবে, প্রত্যেক মানুষকে বলা হবে নিশ্চিন্তে থাকুন, বাড়িতে ভালোভাবে শান্তিতে থাকুন, মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করুন। এটি শুধু বাংলা কেন, দিল্লি উদ্যস্ত উত্তরপ্রদেশ সর্বোপরি গুজরাটেও জমে দেওয়া হচ্ছে। পুরোপুরিভাবে পয়সা দিয়ে এই ধরনের আন্দোলনকে পুরো আরো হিংসা চালানো হচ্ছে, প্রত্যেকটা জায়গায় পুলিশকে ধরে মারধর করা হচ্ছে, পুলিশকে রাস্তায় ফেলে মারছে না কারা? এরা দেশের আইন মানে না, যারা দেশে থাকে তারা দেশকে ভালোবাসে, এরা দেশকে ভালোবাসে না, এগুলো পুলিশকে পর্যন্ত ঢিল ছুটছে, পাথর ছুটছে, পুরোপুরিভাবে টাকা দিয়ে এই আন্দোলন করা হচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন করা হচ্ছে, মানুষকে যখন গিয়ে দেখে জিজ্ঞেস করা হচ্ছে যে সিএএ পুরো বিলটার নাম বলতে পারেন, কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না। সেই জন্য পুরোপুরিভাবে বলবো যে যে ধরনের ভুল বুঝিয়ে মানুষকে আতঙ্ক ছড়িয়ে আন্দোলন করা হচ্ছে, সবাই ঠান্ডা হন, প্যানিক করবেন না। নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়নি, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন, ভুল কথা বলে হিংসা চালানোর চেষ্টা করছেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।